মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসে আজও স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করে চলছে। তাদের প্রতিহতে প্রয়োজনে আবার রণাঙ্গনে নামবে বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই কথা বলেন বক্তারা। এই সময় তারা দেশ বিরোধীদের হুঁশিয়ার করে বলেন, জাতির পিতার আহ্বানে বুকের তাজা রক্ত দিয়ে অর্জিত এই সোনার বাংলার ক্ষতি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজধানীর পূর্ব রামপুরায় কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিক ও জাতীয় নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার আলতাফ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মিয়া।